বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। মহাকাশ গবেষণা, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে জানার চেষ্টা, দূরগ্রহে অভিযান চালানোর ইচ্ছা, সবকিছুই মানুষের জানার প্রবণতারই বহিঃপ্রকাশ। স্পার্সো বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, যা দেশের মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি গবেষণার সঙ্গে জড়িত। পরমাণু শক্তি কমিশন ঢাকার ক্যাম্পাসে 1968 সালে একটি অটোমেটিক পিকচার ট্রান্সমিশন এপিটি গ্রাউন্ড স্থাপনের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ প্রযুক্তির জগতে প্রবেশ করে। ভূমি সম্পদ প্রযুক্তি উপগ্রহ ইআরটিএস আবির্ভাবের পর 1980 সালে এক নির্বাহী আদেশে এসএআরসি এবং বিএলপি উভয়কে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় স্পার্সো। যুক্তরাষ্ট্রের নোয়া উপগ্রহ এবং জাপানের জিএমএস উপগ্রহ থেকে উচ্চ ও নিম্ন ক্ষমতার উপাত্ত ও চিত্র গ্রহণের জন্য এই প্রতিষ্ঠানে রয়েছে উন্নত প্রযুক্তির আবহাওয়া উপগ্রহ গ্রাউন্ড স্টেশন, প্রতিদিন আবহাওয়ার পূর্বাভাস প্রদান, কৃষি জলবায়ুতে পরিবেশগত পর্যবেক্ষণ এবং পানি সম্পদ সমীক্ষার কাজে গৃহীত উপগ্রহ উপাত্তসমূহ ব্যবহৃত হয়। স্পার্সো যে বর্তমান যে অর্গানোগ্রাম আছে, সেই অর্গানোগ্রাম অনুযায়ী স্পার্সোতে 16টি ডিভিশন আছে এবং একটি আঞ্চলিক রিমোট সেন্সিং সেন্টার আছে। ইম্পর্টেন্ট ডিভিশনগুলোর মধ্যে আছে এগ্রিকালচার ডিভিশন, ওয়াটার রিসোর্সেস ডিভিশন, ফরেস্ট্রি ডিভিশন, ফিশারিজ ডিভিশন, ওশানোগ্রাফিক ডিভিশন, এরপরে ডাটা প্রসেসিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডিভিশন এবং আরও অন্যান্য ডিভিশন ইম্পর্টেন্ট আছে। প্রায় এক দশক বা তার কিছু বেশি সময় ধরে আমরা জাতীয় ভিত্তিতে আমরা আমন এবং বোরোর যে প্ল্যান্টেশন এরিয়া, এই প্ল্যান্টেশন এরিয়ার আমরা স্যাটেলাইট ইমেজারি থেকে প্ল্যান্টেশন এরিয়া বের করে আমরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন এবং বিবিএসকে আমরা পরিসংখ্যান দিচ্ছি। তবে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটির রয়েছে প্রয়োজনীয় জনবলের অভাব। কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পেলে মহাকাশ অনুসন্ধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় স্পার্সো। নাসার আদলেই আসলে আমাদের এই স্পার্সোকে ডিজাইন করা হয়েছিল। এখন অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগত উন্নত হচ্ছি, আমাদের রেসপন্সিবিলিটিসগুলোকে আমরা সঠিকভাবেই আমরা সম্পন্ন করতে পারবো যদি আমাদের জনবলকে বাড়ানো হয়, আমাদের লজিস্টিক্সকে বাড়ানো হয় এবং সরকারও এই ব্যাপারে সহানুভূতি প্রবণ আছেন। স্পার্সো এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিমোট সেন্সিং এর প্রতিষ্ঠাতা সদস্য এবং আন্তর্জাতিক নব ফেডারেশনের সদস্য। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত ফলাফল সংগ্রহ করে গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ ফলাফল সরকারের বিভিন্ন সংস্থাকে প্রদান করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাত। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান।